আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম শেখ আমার একটি প্রশ্ন কোন ব্যক্তি যদি কোনো ঋণ থাকে যেমন স্ত্রীর মাহার বা অন্য কোনো ঋণ আর সেটা পরিশোধ করার একশো শত নিয়ত এ ব্যক্তির আছে একশো ভাগ কিন্তু তার আগে তার মৃত্যু হলে এক্ষেত্রে কী হবে উত্তরটি পেলে উপকৃত লাখের আলহামদুলিল্লাহ ন্যাক নিয়তের কারণে এবার সুল্লাহ আসলাম হাদিসে আছে আল্লাহ তাকে সাহায্য করবেন যদি তার আগেও মরে যায় তার আগেও যদি সে মারা যায় তাহলে তার সম্পদ থেকে এই ঋণটা পরিশোধ করতে হবে সম্পদ থেকে এই ঋণটা পরিশোধ করতে হবে যদি সম্পদ রেখে যায় যেমন স্ত্রীর মাহার দিতে পারেনি তাহলে বাকি যে সম্পদ থেকে প্রথমে মাহার পরিশোধ হবে ঋণ হিসাবে এরপরে প্রথমে তার দাফন কাফনের খরচ হবে তারপরে ঋণটা পরিশোধ করা অর্থাৎ স্ত্রীর যে যে এটা মাহারটা দিয়ে দিবে তারপরে তার ও তিন ভাগের ভাগের মধ্যে ওসিওত আদায় করবে চতুর্থ নম্বরে এসে তখন ওআরিসের মধ্যে বন্টন করা হবে তখন স্ত্রী আবার পাবে তো বোঝা গেল যে স্ত্রীর যে মাহারটা এটা ঋণের মতো এটা দিতে হবে তাকে যদি না দেয় তার সম্পদ থেকে সেটা দিতে হবে সম্পদ থেকে তারপরে যদি সম্পদ যদি না থাকে কি হবে সম্পদ যদি না থাকে যদি ক্ষমা করে না দেয় তখন তার এই ব্যক্তির আত্মীয় স্বজন যারা তার সম্পদ পেতো তারা তাকে দিবে ভালো অবস্থা সম্পদ পেলে যেভাবে দিতে হয় এভাবে ঋণকেও তারা পরিশোধ করতে হয় নিয়ম হলে এই ব্যক্তির কবরে তার শাস্তি হবে আর ঋণ করা সঠিক কাজ নয় স্ত্রীরা সাধারণত ক্ষমা করে দেয় এই জন্য ক্ষমা করে দিলে ক্ষমা হয়ে যাবে আর যে ক্ষমা করে দেয়নি সে ঋণ দেওয়ার নিয়ত ছিল ভালো ঋণটিও পরিশোধ করার নিয়ত ছিল এবং সে ভালো নিয়তেই ঋণ করেছে কোনো ইচ্ছা খারাপ নিয়তে ঋণ করে নাই খারাপ কাজও ঋণ করে নাই তবে আল্লাহ তালা তিনি দয়া পরবশ হয়ে তিনি দেখবেন এই বা মনের অবস্থা এবং তিনি হয়তো যে ঋণ গ্রহণ ঋণ তার থেকে ঋণ নিয়েছে তাকে খুশি করে দিবেন অথবা আখেরাতে তাকে যে যদি সে ভালোভাবে চলে থাকে দুনিয়াতে আল্লাহ তালা তার মনের অবস্থা দেখে সেটা সে ব্যবস্থাপনা তাকে উভয়কে ক্ষমা করে জানাতে দিয়ে দিবেন এটা হতে পারে কিন্তু দুনিয়ার বুকের বিধান হচ্ছে তাকে সেটা পরিশোধ করতে হবে সে দেখ বা তার সম্পদ থেকে দেওয়া হোক অথবা তার আত্মীয় স্বজনের মাধ্যমে সেটাকে পরিশোধের ব্যবস্থা করা হোক যারা যার সম্পদ পেত তাদেরকে আগে দিতে হবে ওদেরকে বলে আশা বলা হয় তারা আগে দিবে অর্থাৎ যার সম্পদ তারা জীবিত থাকলে যারা সম্পদ পেত তারা তার সম্পদ নাই যেহেতু তার সম্পদ তার ঋণ পরিশোধ করার তাদের তাদের থেকে নিয়ে সম ঋণ পরিশোধ করতে হবে এবং যারা জীবিত আছে তাদের উচিত হবে তখন যদি এইভাবে না পাওয়া যায় প্রয়োজনে কারো থেকে ধার তারাও কারো থেকে প্রয়োজনে স্বাস্থ্যকার নেবে জাকাত নিবে নিয়ে সেটা পরিশোধ করে দিবে কারণ এই লোকের কবরে আজাব হচ্ছে যত বিদিন সেনা কেউ ক্ষমা দিক করে দিচ্ছে ভাই কোনো ভাই যদি ক্ষমা করে না দেয় আর ঋণ নিয়ে কবরে চলে যায় তাহলে আজাব হবে রসল্লা সাল্লা যোগে রসুল প্রথম প্রথম এ যারা ঋণগ্রস্ত হয়ে মারা যেত তাদের জানা জানাজাও পড়তেন না কেন তিনি বলতেন যে এর শাস্তি হচ্ছে তিনি বলতেন যে একবার তিনি জানাজা পড়েন না এক ভাই বলেন যে ইয়া রসুল্লাহ আমি তার ঋণটা দিয়ে দেবো কথা বলার পর রসুল বলুন ঠিক আছে এখন আমি জানাজা পড়ব তিনি জানাজা পড়লেন তারপর তিনি বারবার জিজ্ঞাসা করতেন দেখা হলে তুমি কি ঋণটা দিয়েছ ঋণটা দিয়েছ যখন পর্যন্ত তিনি দেন না তখন পর্যন্ত তিনি বারবার জিজ্ঞাসা করতে থাকলেন শেষে একদিন বলে যে এই এখন আমি ঋণটা দিয়ে দিয়েছি রসুল বললেন যে আল আন বারাদা দু এখন তার চামড়া ঠান্ডা হয়েছে অর্থাৎ তার কষ্ট হচ্ছিল আজাব হচ্ছিলো সুতরাং ঋণ নেওয়া ভালো কাজ নয় ঋণের ব্যাপারে চেষ্টা করতে হবে ঋণ পরিশোধ করে দিতে অথবা আত্মীয় স্বজনকে অসিত করে যেতে হবে কীভাবে ঋণগুলো পরিশোধ করবে ওসিৎ লিখে যেতে হবে আর এমনিতে অসিহত লেখাটা শুনত প্রত্যেকে তার অসিহত লিখে যাবে পরিবর্তন করবে কিন্তু বারবার একটা ওসিৎ প্রত্যেকে লিখে যাওয়া উচিত যে আমার পরে কী কী করতে হবে আমার মৃত্যুর পরে বা আমার এই নিয়ে কী করতে হবে ওই নিয়ে কী করতে হবে সন্তানদেরকে অসহিত করে যাবে স্ত্রীদেরকে অসহিত করে যাবে এটা কিন্তু একটা ইমানদারের দায়িত্ব রাশল্লা সাল্লাম বলেছেন যে ব্যক্তি ইমানদার সে দুই দুই দিন পার হবে না না অর্থাৎ লিখে যাওয়া উচিত তো এই জন্য এই ঋণ ব্যাপারে করতে হবে পরবর্তীতে রসুল্লাহ সাল্লাহ ইসলাম যখন আল্লাহ তালা তাকে সম্পদ দিলেন তখন রাষ্ট্রপ্রধান হিসেবে তিনি সেগুলো দায়িত্ব আদায় করে নিচ্ছেন অর্থাৎ সে অর্থাৎ তিনি কারো কারো ঋণ পরিশোধ করে দিতেন তো এই জন্য যদি ঋণ পরিশোধ করার কোনো সুযোগ না থাকে তখন ইসলামী রাষ্ট্রের অধিকার হয়ে যায় দায়িত্ব হয়ে যায় ইসলামী রাষ্ট্রের দায়িত্ব হয়ে যায় সেই ঋণটা পরিশোধ করে দেয়া কারো পক্ষ থেকে এবং সেটা একটা বিরাট মহত্ত্বের কাজ যদি ইসলামী রাষ্ট্র এটা গ্রহণ করে আলহামদুলিল্লাহ আমরা দেখতে পাই সৌদি আরবে যদি কোনো কেউ মারা যায় বা কেউ অভাবগ্রস্ত হয়ে যায় দেউলিয়ে হয়ে যায় তখন সেটা রাষ্ট্রের সিদ্ধান্ত এই জাতীয় জিনগুলি পরিশোধ করে দেয় কারণ এটা তখন আর কিছু করার থাকে না এই জাতীয় দিন এই জাতীয় ঋণগুলো অনেক সময় আত্মীয় স্বজন বা কেউ না পারলে রাষ্ট্র পর্যন্ত গড়াবে কারণ তিনি অভিভাবক হিসাবে সর্বদিক থেকে অভিভাবক রাষ্ট্রের প্রধান তিনি এই ঋণগুলো পরিশোধ করার ব্যবস্থা করে দিবেন। তাহলে আমরা বুঝতে পারছি ঋণ কীভাবে পরিশোধ করতে হবে কিন্তু ঋণ পরিশোধ করা লাগবেই অথবা মাপ নেওয়া লাগবেই কোনোভাবেই ঋণকে স্বাভাবিকভাবে সাধারণ জিনিস মনে করা যাবে না